দেশ জুড়ে যখন পেট্রোপণ্যের দ্রব্যমূল্য হ্রাস করছে রাজ্যগুলি, তখন এই পেট্রোপণ্য বাদ দিয়ে মদের দাম কমিয়েছে সুরাপ্রেমীদের সুখবর দিয়েছে রাজ্য সরকার। এখানেই শেষ নয়, এবার মমতার হাত ধরে বাংলায় তৈরি হবে 28 টাকায় মদের বোতল। বিহার গুজরাট যখন নিষিদ্ধ করছে মদ, তখন এ রাজ্যে তৈরি হচ্ছে মদের হাব। মমতার ভাইদের জন্য তৈরি হচ্ছে সব, নাম না করে বিস্ফোরক দিলীপ ঘোষ। তো এই বিষয়ে কি জানা আছে যেমন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জঙ্গলমহলের মহুয়ার গন্ধ মেশানো বাংলায় মদ মহল, নতুন এই ব্র্যান্ডের বাংলা মদের 300 মিলিলিটার বোতলের দাম 28 টাকা। আশা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এই শীতে রাজ্যে এই মদ পাওয়া যাবে। শুধু দাম কম নয়, মানে নাকি মদ্যপায়ীদের কাছে আকর্ষণীয় হতে পারে মহুল, এমনটাই আশা করছে রাজ্যের আবগারি দপ্তর। জানা গিয়েছে উৎপাদন শুরুর পাশাপাশি কোথাও কোথাও ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে নতুন ব্র্যান্ডের দেশি মদ। উল্লেখ্য, 1 বছর আগে 2020 সালের শীতে 5 প্যাকে মহুয়া গন্ধি বাংলা মদ আনার পরিকল্পনা ছিল। তখন ঠিক হয়েছিল 5 প্যাকে 20 টাকায় বিক্রি হবে বাংলা মদ। কিন্তু এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় কলকাতা হাইকোর্টে একটি মামলা হওয়ায় বাংলা তৈরির দরপত্র ডেকে উৎপাদক বাছাই পর্ব শুরুর পর্বে তা স্থগিত হয়ে যায়। উল্লেখ্য, এখন এ রাজ্যের বাজারে জয়, উড়ান, পলাশ ইত্যাদি নামে 60 ডিগ্রির দেশি মদ পাওয়া যায়। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার দেশি মদের গুণগত মান বাড়ানোর দিকে বরাবরই নজর দিয়েছে। দাদা, দাদাগিরি, চ্যালেঞ্জ ইত্যাদি বিভিন্ন নামে দেশি মদকে জনপ্রিয় করার চেষ্টা হয়েছে। এর ফলে দেশি মদের বিক্রিও বাড়বে। প্রসঙ্গত, যেখানে রাজ্যে পেট্রোপণ্যের দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, রাজ্য শিক্ষা, শিল্প, চাকরি তলানিতে, তখন রাজ্যের সুরাপ্রেমীদের জন্য মানবিক হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। মদ বেঁচে আছে, শুধু সপ্তমী অষ্টমী নবমী দশমী মদ খাইয়েছে আমাদের ছেলেদের ভাইদেরকে 702 কোটি টাকা নিয়ে মমতা ব্যানার্জি। মদ ছাড়া আর কিছু খাওয়াতে জানে না। আমি সব জায়গায় বলছি, মহিলারা ঝাঁটা ধরুন, গুজরাট মদ বন্ধ করে, বিহার মদ বন্ধ করে, বাংলা থেকে আপনারা ঝাঁটা ধরে তারা করবেন, শেষ করে নিচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। SSC পরীক্ষার্থীদের বলে 70 লক্ষ কেন, তোমার মাকে তো 500 দি, তোমাকে চাকরি দেবো কেন? এইটা হচ্ছে এই আমার কাছে হারা, চিরদিন থাকবে মাথায় বাজবে শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি, কোনদিন টাকা পকেট মার যত টিএমসির মধ্যে পাবে। এগিয়ে বাংলা, চোর টাকা তার বাইরে নেই, সব টিএমসির মধ্যে। রাজুদা বলছিলেন, আমিও দেখলাম কাগজ খবর বেরিয়েছে কিনা, মদের দাম কমেছে। কেউ মিছিল করেছে মদের দাম কম হওয়ার জন্য? কেউ রাস্তায় নেমেছে দেখেছেন? কেউ বলেছে? কিন্তু ভাইদের মুড ঠিক রাখার জন্য সন্ধ্যাবেলা একটুখানি ডুকুর ডুকু করতে হয়, তাই দাম কমিয়েছেন। কয়লার টাকা, বালির টাকা, পাথরের টাকা, কাটমানির টাকা, সিন্ডিকেটের টাকা, যাবে কোথায় টাকাগুলো? আর এই রাজ্য সরকারের একটাই ডিপার্টমেন্ট, আবগারি ডিপার্টমেন্ট, যেইটাতে খালি ট্যাক্স কালেকশন হয়, রেভিনিউটাতে সবচেয়ে বেশি কালেকশন হয়। সেই জন্য দিদিমণি ছাড় দিলেন। দিদিমণি, আমি দেখলাম নাম আছে কি কি সব কোম্পানি, জানা নেই আমাদের, তার বাইরে ভালো জানেন, 25% পর্যন্ত মদের দাম কমিয়েছেন এক একটা বোতলে। কার সাথে? আপনি খালি ভাইদের মুখে দিয়ে তাকাচ্ছেন, আমরাও তো আছি। আমরা কি বানে ফেলে এসেছি? যারা লকডাউনে অফিস যাবে বলে ট্রেন বাস বন্ধ ছিল, বাইক কিনেছিল, অনেকে গাড়ি কিনেছেন অফিস ডিউটি করবেন বলে, তারা ভেবেছিলেন একটু দাম কমবে। কেউ ভেবেছিলেন ভাই ফোটাতে বাইক নিয়ে যাব, গাড়ি নিয়ে যাব, খরচা কমবে। দিদিমণি কিন্তু সেদিন তাকাননি, তার নিজের ভাইরা সন্ধ্যাবেলা যারা একটু লাল লাল খায়, হেঁটে হেঁটে যায়, নড়ে চড়ে তারা যায়। একজন ভাই গল্প করছে, দাদা চোট টোট লেগে গেছে মাথায়। বলছে, কি রে কি হলো? বলে, আর বলিস না মাইরি, সন্ধ্যাবেলা এখন বাড়ি ফিরে ড্রেনটা রাস্তার মাঝখানে চলে আসে। দিদিমণির ভাইদের অবস্থা, সন্ধ্যাবেলা ড্রেনটা রাস্তায় চলে আসে। সে অভ্যাসটা ঠিক রাখতে হবে, হারামের টাকা কামিয়েছেন খেতে হবে, তাই আজকে মদের দাম কমানো হচ্ছে,
পেট্রোল ডিজেল কমানো হচ্ছে না বন্ধুগণ, এই দুর্দশাটা আমরা তুলে ধরার দাম কত, আমরা সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। গুলি চলেছে কুচবিহারে, বিএসএফ গুলি চালিয়েছে, ওখানকার নতুন নির্বাচিত বিধায়ক তিনি খুব কষ্ট পেয়েছেন, বলে দেশের লোক মারা গেছে, দুটো বাংলাদেশি ছিল, দেশ বিদেশ ভুলে গেছেন, কাঁটা তারা বেড়া দিতে দিচ্ছেন না যাতে ওখান থেকে এসে ভোট দিয়ে যায় তাদের জন্য। যখন বিএসএফ এর সীমা 50 কিলোমিটার করা হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন দিদি আর তার ভাইরা, কারণ অনুপ্রবেশকারী আসবে না, রোহিঙ্গা আসবে না, চোরাচালান চলবে না, ড্রাগ আসবে না, গরু পাচার হবে না, খুব কষ্ট হয়েছে। সারা দেশের লোক খুশি যে চলো বাংলাদেশ আর বাংলার বর্ডার সবচেয়ে সেনসিটিভ সেখানে থাকবে, 50 কিলোমিটার অবধি রাউন্ড লাগাবে বিএসএফ, তাহলে এইসব বন্ধ হবে। আর যা হয় সেটা হাতের হাতে বোঝা গেছে, গরু পাচার করছে।